গুলি করা হলে আন্দোলন হবে ভিন্ন কায়দায় বললেন মির্জা আব্বাস। বিএনপির সভা সমাবেশে গুলি করা হলে এবার ভিন্ন কায়দায় ও ভিন্ন প্রক্রিয়ায় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে সেই ভিন্ন কায়দা কী হবে তার ব্যাখ্যা না দিলেও তিনি বলেছেন এবার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির দক্ষিণ পাশে আয়োজিত সমাবেশ থেকে মির্জা আব্বাস এই হুঁশিয়ারি দেন। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে 3 নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। গ্যাস সংকটে জ্বলছে না চুলা, ধুঁকছে শিল্প। গ্যাস সংকটের কারণে এখন রাজধানীর বিভিন্ন জায়গায় চুলা জ্বলছে না। একই পরিস্থিতি শিল্পেও, গ্যাসের অভাবে স্বাভাবিক সময়ের মতো কারখানা চালানো যাচ্ছে না, কমছে শিল্পের উৎপাদন। পরিবহন খাতও ভুগছে গ্যাস সংকটে। দেশে দিনে মোট 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে পেট্রো বাংলা সরবরাহ করতে পারত মাত্র 300 কোটি ঘনফুটের মতো, কিন্তু এখন পারছে 275 থেকে 280 কোটি ঘনফুট। কারণ চড়া দামের কারণে বৈশ্বিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG কেনা বন্ধ 2.5 মাস ধরে। ভারতে ইলেকট্রিক স্কুটার শোরুমে আগুন, নিহত 8। ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ইলেকট্রিক স্কুটার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন 8 জন। আজ মঙ্গলবার ভোরে সেকেন্দ্রাবাদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, খবর NDTV-র। কর্মকর্তারা জানান ওই ভবনের নিচতলায় রুবি ইলেকট্রিক শোরুমে আগুন ধরে যায়, এরপর তা প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এতে 8 জন নিহত হন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকটি ভিডিওতে দেখা যায় আগুন থেকে বাঁচতে ওই ভবনের উপরের তলাগুলো থেকে কয়েকজন লাফিয়ে নিচে পড়ছেন, তখন তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্মকর্তারা জানান কয়েকটি অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মা হচ্ছেন মাহি, মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। মাহি লিখেছেন, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি, দিনরাত কিভাবে চলে যাচ্ছে টের পাচ্ছি না, প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার, আইরিন, জাহারা মিতু, অভিনেতা ইমন সহ আরও অনেকে। 2021 সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহি, তাদের সংসারের প্রথম সন্তানের আগমন ঘটছে। ভারতের আছেন অদিতি, বাংলাদেশের রূপনা, দুজনের মধ্যে মিল আছে বেশ। গোলরক্ষক হিসেবে উচ্চতা তুলনামূলক কম দুজনের, মাত্র 5 ফুট। তবে এই উচ্চতা দিয়ে দুজনেই দুর্দান্তভাবে সামলে যাচ্ছেন নিজেদের গোলপোস্ট। বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা 2016 সাল থেকে খেলছেন জাতীয় দলে, আর ভারতের গোলরক্ষক অদিতি চৌহান খেলছেন 2011 সাল থেকে। এবারের মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপে দুজনের অবস্থা প্রায় একই রকম। বেশিরভাগ সময় দেখা গেছে ডিপ বক্সের উপরে উঠে দাঁড়িয়ে থাকেন দুজনেই। কালে ভদ্রে সতীর্থ ডিফেন্ডারদের কাছ থেকে ব্যাক পাস পেলে নিয়ন্ত্রণে নিয়ে আবার দেখে শুনে পাস দেন তারা। গোল খাওয়া তো দূরে থাক, এই দুই ম্যাচে সেভাবে কোনো পরীক্ষার মুখেই পড়তে হয়নি কাউকেই।